আমরা কথা বলছি ঢাকার ডেমরা পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান মোল্লা সাহেবের সঙ্গে। বাংলাদেশের রাজনীতিতে জনাব হাবিবুর রহমান মোল্লা একজন উল্লেখযোগ্য পরিচিত নাম, তাকে এক নামে সবাই চেনেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। আওয়ামী লীগের রাজনীতিতে তিনি গত তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকা অত্যন্ত জনপ্রিয় জনাব হাবিবুর রহমান মোল্লা সাহেবের সঙ্গে আমরা এখন কথা বলছি। হাবিবুর রহমান মোল্লা ভাই, আমরা এসেছি আপনার সঙ্গে জাতীয় পক্ষ থেকে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনি কেমন আছেন? দেশের রাজনীতির সম্পর্কে একটু বলবেন। দেশের রাজনীতির ব্যাপার যদি বলতে হয় তাহলে আমার বলাটা অনেকেই মনে করে নিতে পারে যে আমি দলীয় কথা বলছি, কিন্তু আজকে দেশের বাস্তব চিত্র যেটা সেটা দেশের জন্য রাজনীতি করেন যে দলীয় কিন্তু এটা বলার কোনো উপায় এখন আমার মনে হয় না, কোনো সুযোগ নাই যে দেশের উন্নয়ন হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ধরনের কাজ করে যাচ্ছে। আমি দীর্ঘ 60 বছর আমি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আল্লাহ জড়িত থাকার সুযোগ পেয়েছিলাম, জড়িত আছি। একজন প্রধানমন্ত্রীর পক্ষে কীভাবে দেশ পরিচালনা হয়ই নাই আর হওয়াটা অত্যন্ত কঠিন, সর্বদিক খেয়াল রেখে সর্বদিকের দৃষ্টি রেখে তিনি দেশের কাজ করেন বাংলাদেশ, কিন্তু আমার ওই যতটুকু রাজনীতির অভিজ্ঞতা আল্লাহ দিয়েছিল অভিজ্ঞতা আছে তাকে আমি যা বুঝি তখন অভিজ্ঞ লাগার কথাই উঠে না। এবং দেশ মধ্যময় পাইছে কর্মী থেকে চলছে। এখন আমি বলতে পারি আমরা কি এখন উন্নয়নের মহাসড়কে বাস করছি? সড়ক তো বটেই, মহাসড়কে যদি একেবারে বলতে নাই চান বা কেউ নাই চায়, কিন্তু উন্নয়নের সড়কে আমরা উঠেছি, এতে কোনো সন্দেহের কারণ থাকতে পারে না আমার কারণ। সুতরাং আমরা উন্নয়নের মধ্যেই আছি। তো আমাদের দেশে যারা বিরোধী দল তারা বলছে যে আমরা উন্নয়নের মধ্যে নাই, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? বিরোধী দলের কথা বলবেন জি, বিরোধী দল যত কিছুই আমরা করি না কেন বা সরকারি দল করুক না কেন, বিরোধী দল যারা থাকে তারা সাধারণত বিরোধীর কথা বলে, তবে সে বিরোধীর কথা বলে একেবারেই বাস্তবিত বিরোধীর কথা বলে আমাদের জি। আপনি কি মনে করতেছেন যে বিরোধী দল কি মিথ্যাচারের রাজনীতি করছে? আমি এভাবে গায়ন করতে চাই না মিথ্যাচার, আমি বলতে চাই এটাই যে তারা সঠিক তথ্য জনগণের পৌঁছতে এটা তারা চায় না। কিছুদিন আগে তারা জ্বালাও পোড়াও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আপনি কি মনে করেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে? জ্বালাও পোড়ার রাজনীতিতে তাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটাকে তারা এখনই পাওয়া আরম্ভ করছে এবং জ্বালায় দেশের মানুষ তাদেরকে বর্জন করে জ্বালাও পোড়াও করে যদি তারা কি বলে কোন ফলাফল পেত তাহলে
সাতদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে জ্বালাও পোড়াও এটা তারা বন্ধ করতে বাধ্য। তারা দেখছে এটা এটা জনগণ চায় না এবং জনগণ তাদের এই রাজনীতি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে খালেদা জিয়া আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার মধ্যে ব্যবধান, আমি তো মনে করি যে ব্যবধান অনেক বিস্তর খারাপ। আমি বরং সেটা আপনাকে বলছি, কারণ খালেদা জিয়া রাজনীতি করবে, খালেদা জিয়া রাজনীতি আসবে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, এইটা তার কোন চিন্তাই থাকার কথা। জি, এবং যে কোনো কারণেই হোক, আল্লাহ কাকে কখন কিভাবে কি করে বাইকে ছিল হয়ে গেছে। আমাদের মাঝে প্রধানমন্ত্রী তার তো স্টার্টিং বা তার তো আরম্ভই দেশের মন্ত্রিত্ব করে দেশকে এগিয়ে নেওয়া, এবং সেই মন্ত্রিত্ব বলতে গেলে তার মন্ত্রিত্ব তো আর সাধারণ মন্ত্রী হবে না, তিনি তো প্রধানমন্ত্রী হিসাবেই দেশ পরিচালনা দেশে আসবেন এবং তিনি আসছেন, এবং তিনি যতক্ষণ আছেন আল্লাহ তাকে যতক্ষণ সুস্থ রাখেন বাঁচে থাকে, তিনি এই প্রধানমন্ত্রী রূপেই দেশে সেবা করে যেতে পান আশা করি। উনি তো রাজনৈতিক পরিবারের জন্ম, সেক্ষেত্রে ডিজিটাল রাজনীতি সম্পর্কে একটু বলুন। এটা একটা আমার জি ডিজিটাল সিস্টেমের দেশের সকল কর্মকাণ্ড যাতে চলে সেই চিন্তায় তিনি বলছিলেন নির্বাচনের আগে যে ডিজিটাল বাংলাদেশ করা হবে। জি, এবং সেভাবেই কাজ চলছে। ডিজিটাল পদ্ধতির যেটা আমরা মিন করব সেই ডিজিটাল পদ্ধতি তিনি চালু আছে। সুতরাং তার ডিজিটাল পদ্ধতি তিনি কি বলে সামান্যতম ব্যর্থ হন, তিনি সফল। তার যে ডিজিটাল পলিসি, ইতিমধ্যে বাংলাদেশ কি সেই পলিসি অনুযায়ী এগিয়ে যাচ্ছে আপনি মনে করেন? বাংলাদেশের যা চলছে যা হচ্ছে বাংলাদেশে সব ডিজিটাল সিস্টেম হচ্ছে, এবং বাংলাদেশ যেহেতু এগিয়ে চলছে আগামী দিনে আপনি কতটুকু আশাবাদী এই ডিজিটাল পদক্ষেপ গুলি এগিয়ে যাবে? আমি তো পুরোপুরি আশাবাদী ইনশাল্লাহ, যে আমি অনেক জনসভায় বক্তৃতায় বলি জন শেখ হাসিনা আগামী দেড় বছর বা দুই বছরের মধ্যে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনেও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পালন। এতে সামান্যতম কোনো ভয়ের কারণ নেই, এবং আগামী নির্বাচনে আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্বে নেয় তাহলে মনে করেন যে এরপরে আর কেউ দেশ পরিচালনার দায়িত্বে আসা হচ্ছে। আপনি কি মনে করছেন যে শেখ হাসিনা রাজনীতি আমাদের মালয়েশিয়ার আগের যে প্রেসিডেন্ট ছিলেন মাহাথির সাহেব ওনার মতো কি উনি এগিয়ে যাচ্ছেন? মাহাথিরের রাজনীতি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার রাজনীতি ভিন্ন, ভিন্নতাটা কি ভিন্ন আমার চিন্তায়। মহাথির একটা কৌশলে তিনি দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, জনসম্পৃক্ততা তার দেশের উন্নতি সাধনের যে যতটুকু তার ভূমিকা তাতে করে জনসম্পৃক্ততা তার ততটুকু ছিল না। আমার মাননীয় প্রধানমন্ত্রী যা কিছু করছেন সব কিছু জনসম্পৃক্ততা নিয়ে কাজ করছে, জনসম্পৃক্ততা ছাড়া একটি কাজও তিনি করেন সবটার সাথে জনগণের সম্পর্ক। সেক্ষেত্রে আপনি তো আশাবাদী, আমি
আচ্ছা, এখন এই মুহূর্তে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সঙ্গে থাকবে বলে মনে করেন? এখন এই কথা বলতে গেলে তো এমন ধরনের কথা আসতে পারে অনেকের চিন্তা আছে, কিনা আমি জানি না, আমার চিন্তা আছে যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের সাথে ছিলেন না। জি, জাতীয় পার্টি তাদের সাথে আমাদের সাথে ছিলেন, আমরা মনে করি একটা পার্টি আছে, তারপরে মাঝখানে বিএনপি ইলেকশন করবে না, সেই সময় একটা পার্টি বড় পার্টি ইলেকশন করবে, আর যাই হোক জাতীয় পার্টি একটা বড় পার্টি, কি বলে চলবে না, অস্ট্রেলিয়া তুলে চলবে না, তো থাক, এটা আমরা চাইছি। জাতীয় পার্টি সাধারণ ভোটাররা তাদের সম্বন্ধে আপনাদের কি ধারণা? আপনি সাংবাদিক হিসাবে, আমি বলছি না, আপনি একজন সিটিজেন হিসাবে, বাংলাদেশের কেবল প্রথম শ্রেণীর সিটিজেন হিসাবে বলবো, জাতীয় পার্টির সাধারণ ভোটাররা জি তারা কি আওয়ামী লীগকে ভোট দেয়? জাতীয় পার্টি আর বিএনপির মধ্যে তো ব্যবধান কিছুই নাই, জাতীয় পার্টি বিএনপি দুইটা দলে বিভক্ত হয়ে রাজনীতি করে, কিন্তু আসল রাজনীতি তাদের আওয়ামী লীগ। সেখানে জাতীয় পার্টি যদি আল্লাহ না করো ছিল, আমাদের বেনিফিট হয়েছে কি না হচ্ছে এটা আল্লাহ জানে, আর আগামী থাকবে কি না থাকবে এটা আল্লাহ জানে, আল্লাহ না করো তারা যদি নাও থাকে আওয়ামী লীগের কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে। বরং জাতীয় পার্টি যেই কয়টা আসল পাইছে ও পাইছে, তো সেক্ষেত্রে আপনি এখনো কি সন্দেহান আছেন তারা কি আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেতে পারে মহাজোট থেকে? রাষ্ট্রপতি ছিলেন, একজন বড় নেতা, কিন্তু এসএসএফের কোন কথার উপরেই কোন সচেতন রাজনৈতিক কর্মী সুতরাং এসএসএফরা বলছেন যে কতটুকু তিনি সেই জায়গায় থাকবেন কি থাকবেন না, এইটা অন্তত আমার কি বলে না। উনি তো ইতিমধ্যে একটি ইসলামিক দলের জোট করেছেন, সেই জোটটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? আপনার তার জোট কোনো জোটই না জি, এটার প্রথমেই আমি বলব 58 দল বিশিষ্ট জোট হতে পারে না, বা হলেও 58টা দল এমন নাই যে দল একটা রাজনৈতিক জোট হইলে সেই জোটে যারা থাকবে তাদের সম্বন্ধে জনগণের একটা ভালো ধারণা থাকতে হবে একটি রাজনৈতিক দল হিসাবে। কিন্তু বলেন জাতীয় পার্টি তারা নিজেরা ছাড়া আর যাগো নাম আমরা দেখলাম কাগজে, এদেরকে কেউ চিনে কেউ জানে, সুতরাং এই জোটের কোনো গুরুত্ব কোনোদিন আসবে এটা কি করে আমরা চিন্তা করতে পারি? জামাত ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করুন। জামাত ইসলাম সম্বন্ধে মন্তব্য করা যে এটা জামাত ইসলামের যতদিন থাকবে আজীবন তারা আওয়ামী লীগের বিরোধিতা করে যাবে, স্বাধীনতার পক্ষের বিরোধিতা করে যাবে, স্বাধীনতা সেদিন পর্যন্ত তারা চিন্তা করবে স্বাধীনতা যাতে ফলপ্রসূ মানুষের কাছে হিসাবে চিহ্নিত করতে না পারে, চিন্তা করেই যাবে তারা। সুতরাং তাদের নিয়ে আমরা এমন কোনো আশা করতে পারি না যে কোনোভাবে কোনো কারণে আওয়ামী লীগের কোনো উপকার বা বেনিফিট তাদের দিয়ে হবে তার চিন্তা করতে পারি না, সুতরাং তারা তাদের মতোই থাকবে। তবে জামাত ইসলাম খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে না। আপনি তো প্রায় 5 দশক ধরে রাজনীতি করছেন, আপনি কি আপনার রাজনৈতিক লক্ষ্যে পৌঁছতে পেরেছেন? না। কি কারণে পারেননি? রাজনৈতিক লক্ষ্যে পৌঁছা জি একটা বিগ টার্ম, বিগ ব্যাপার জি, সুতরাং এটাকে শেষ জায়গায় আমি আসতে পারছি বা কেউ আসতে পারছে এই চিন্তা আমার মনে হয় কারো পক্ষেই করা সম্ভব। আপনার যে অনেক জুনিয়র নেতা যারা ইতিমধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন, সেই তুলনায় আপনার তো অনেক আগে মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল, এটা হচ্ছে না কি কারণে? মন্ত্রিত্ব পাওয়া না পাওয়ার মধ্যে তো রাজনীতি নির্ভর করে না, আর রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা জি মন্ত্রী পাওয়া না পাওয়ার মধ্যে নির্ভর করে না, মন্ত্রীর কোনো গুরুত্ব নেই, যেই গুরুত্বটা আছে সংসদ সদস্য জি, কারণ মন্ত্রী একজন হতে পারে জনগণের ভোট না নিয়েও হতে পারে,
হতে পারেন, কিন্তু সংসদের সদস্য তো জনগণের ভোট ছাড়া হতে পারে না, পারবে না। সুতরাং মন্ত্রী আর সংসদ সদস্যের মধ্যে অনেক ব্যবধান আমি মনে করি, এবং মন্ত্রী অপেক্ষা সংসদ সদস্যের গুরুত্ব অনেক বেশি। সবই ঠিক আছে, কিন্তু এলাকার লোকজন তো চায় আপনি একজন মন্ত্রী হলে আরও একটু উন্নয়ন হতো, সে সম্পর্কে কিছু বলুন। এলাকা কি চায় সেটা সাধারণভাবে যেটা বুঝি এলাকার লোক চায়, আমি তাদের পাশে থাকি এবং যেখানে যে যতটুকু প্রয়োজন এমপি হিসাবে আমি যেন করি, কিন্তু মন্ত্রী হওয়ার কিন্তু এলাকার লোক করে কি না এটা আমার কাছে ধরা পড়ে। আপনার সর্বশেষ ইচ্ছা কি রাজনীতিতে? আপনার রাজনীতিতে ভিউ কি, সর্বশেষ ভিউ কি? আমার রাজনীতিতে ভিউ, আমি যতক্ষণ রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার কি বলে সুস্থতা রাখতে পারি ততক্ষণ পর্যন্ত যেন আওয়ামী লীগের রাজনীতি করে যাই, বঙ্গবন্ধুর রাজনীতি করে যাই, স্বাধীনতার পক্ষের কাজ করে যাই, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাই। এটাই কি আপনার মানে ব্রত? ব্রত এটা। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, এই মুক্তিযুদ্ধের স্বপ্ন কি বাস্তবায়ন হচ্ছে? যে লক্ষ্য চিন্তা চেতনা নিয়ে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই পথে কি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে? ডেফিনেটলি মুক্তিযুদ্ধের চেতনার বাইরে বাংলাদেশ কোথায়? যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে কথা বলতে হয় তাহলে বাংলাদেশ থাকে না। আপনি তো আশাবাদী। বাংলাদেশ থাকার মানি, বাংলাদেশ স্বীকার করার মানি মুক্তিযুদ্ধকে স্বীকার করা, মুক্তিযুদ্ধ থাকা। সুতরাং মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া তো কোনো কিছু করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আপনার বলুন।